নিউজ বর্তমানে সকলকে স্বাগত রিয়া রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছে বিশ্বকাপের সাতকাহন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত 302 রানে শ্রীলঙ্কাকে উড়িয়ে প্রথম দেশ হিসেবে চলে গেল বিশ্বকাপের শেষ চারে কাপ যুদ্ধের রেকর্ড বইয়ে বিরাট গর্বের অধ্যায় লিখল ভারত অন্যদিকে চরম লজ্জায় নাম লেখালো শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া 275 রানে আফগানিস্তানকে হারিয়েছিল 2015 বিশ্বকাপে পার্থে ভারত 257 রানে বারমুদাকে হারিয়েছিল 2007 বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে দক্ষিণ আফ্রিকা 257 রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল সিডনিতে 2015 বিশ্বকাপে শ্রীলঙ্কাকে 357 রানে হারিয়ে ইতিহাস ভারতের 2003 বিশ্বকাপ পারলে কানাডা 18.4 ওভারে 36 রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে আবারও কানাডা 40.3 ওভারের মধ্যে 45 রানে অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে 1979 বিশ্বকাপ ম্যানচেস্টারে নামিবিয়া 45 রানে অলআউট হয়েছিল 14 ওভারে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা 55 রানে অলআউট হল 19.4 ওভারে চলতি বিশ্বকাপে মুম্বাইয়ে এটাই বিশ্বকাপের সর্বনিম্ন রানের রেকর্ড চার শ্রীলঙ্কার হয়ে দিলশান মধুশঙ্কা নিয়েছেন 5 উইকেট রোহিত শুভমান বিরাট শ্রেয়স এবং সূর্যকুমার যাদব তার শিকার হন 10 ওভার বল করে 80 রান দিয়ে মধুশঙ্কা শ্রীলঙ্কার চতুর্থ বোলার হিসেবে বিশ্বকাপে 5 উইকেটের নেমার নজির গড়লেন বিরাট এদিন শুভমান এবং রোহিতের পর তৃতীয় ভারতীয় হিসেবে চলতি বছর দেশের জার্সিতে ওয়ান ডে ফরম্যাটে 1000 রান করলেন রোহিত শুভমান এবং প্রথম নিশঙ্কার পর চতুর্থ ব্যাটার হিসেবে চলতি ক্যালেন্ডার বর্ষে 1000ই হলেন সচিন একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে 7 বছর 1994 1996 97 98 2000 2003 এবং 2007 1000-এর বেশি রান করেছেন কোহলি 8 বছর সেই কীর্তি করে দেখালেন 2011 থেকে 2014 টানা 4 বছর তারপর তিনি 2017 18 19 এবং 2023 সালে রান করলেন লঙ্কানদের বিরুদ্ধে ওয়াংখেড়েতে জ্বলে উঠলেন কিং কোহলি দিলশান মধুশঙ্কার অফার কাটাররা বুঝতে পারেননি তাতেই ড্রেসিং রুমে ফিরলেন বিরাট শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের 288তম ওডিআই ম্যাচ খেলেছেন কোহলি ওয়াংখেড়েতে বিরাটের ব্যাটে এলো ওডিআই কেরিয়ারের 70তম হাফ সেঞ্চুরি 12 রানের জন্য সেঞ্চুরি এলো না শুভমানে মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞ ক্রিকেট প্রেমীরা ওয়াংখেড়ের শুকনো উইকেটে আলোচনায় উঠে এসেছে তার ইনিংসের প্রসঙ্গ শুভমান সাধারণত কখনো নিজের উপর চাপ নেন না গিলের মতে তিনি 100% ফিট নন ডেঙ্গির দুর্বলতা এখনও রয়েছে এখনও 4 কেজি ওজন বাড়াতে হবে পেশিগুলোও একটু দুর্বল শতরান হারানোর আক্ষেপ নেই শুভমানের মধ্যে ভারতে চলছে 10 দলের ওডিআই বিশ্বকাপ 10 শহরে চলছে 10 দলের কাপ যুদ্ধ প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে বিভিন্ন বিতর্ক একঝাঁক রেকর্ড ভাঙা করার কাজ করছেন 10 দলের ক্রিকেটাররা একাধিক ম্যাচে বিভিন্ন ক্রিকেটারদের কখনো আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়নি বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে 1 নম্বরে 3 ম্যাচে 14 উইকেট বিশ্বকাপে 2 বার 5 একদিনের ক্রিকেটে মোট 4 বার জাভাগল শ্রীনাথ জাহির খানকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক মোহাম্মদ শামি তার সংগ্রহ 45 উইকেট তাও আবার মাত্র 14 ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের নজর কাটছে আফগানিস্তান ডিফেন্সিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে নজর কেড়েছিল রোজ রোজ অঘটন হবে না এমনটাই স্বাভাবিক পাকিস্তানের বিরুদ্ধে জয়ে সেটাই প্রমাণ করে আফগানিস্তান গত ম্যাচে তারা হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকেও 3 বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে এবারের বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তান এবার জয়ের হ্যাট্রিকের সামনে আফগানিস্তানের বিধ্বংসী ক্রিকেটের নেপথ্যে অজয় জাদেজা নিখুঁত হয়ে উঠেছে জাদেজার ছোঁয়ায় ইডেনে টিকিট বিতর্ক কিছুতেই ছাড়ছে না নিরাশ সমর্থক ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিকিটের হাহাকার টিকিট কেন নেই বা টিকিট কেন পাওয়া যাচ্ছে না এই প্রশ্ন তুলে সিএবির সামনে বিক্ষোভ দেখান বহু সমর্থক প্রত্যেকেরই বক্তব্য যে সিএবি কেন অফলাইনে টিকিট দিচ্ছেন না বা এত টিকিট কোথায় যাচ্ছে স্বামীতে মজে শোয়েব আমির শোয়েব তার এক্স অ্যাকাউন্টে বলেন দেখুন ভারত ক্রমেই এক নির্মম দলে পরিণত হচ্ছে এখান থেকে ভারতকে আর কেউ আটকাতে পারবে না 92 রানের মাথায় বিপর্যয় ধীর গতির বল করেছিলেন দিলশান মধুশঙ্কা বুকের উপরে আসা বল উইকেট কিপারের মাথার উপর দিয়ে হয়তো বাউন্ডারিতে পাঠাতে গিয়েছিলেন শুভমান কিন্তু ব্যাটে হালকা ছোঁয়া লেগে বল জমা পড়ে উইকেট কিপার কুশল মেন্ডিসের হাতে তখনই ক্যামেরা ধরে দর্শক আসনে বসে থাকা সারাকে তিনি দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললেন তবে শুভমান সাজঘরে ফেরার সময় দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন সচিন কন্যা বিশ্বকাপের ম্যাচে ভারত এবং শ্রীলঙ্কা দু দলের ক্রিকেটারদের দুরকম আর্ম ব্যান্ড পরে নামতে দেখা গিয়েছে ভারতের হাতে রয়েছে নীল রঙের একটি আর্মব্যান্ড অন্যদিকে শ্রীলঙ্কার ক্রিকেটারদের হাতে নীল রঙের পাশাপাশি একটি কালো রঙের আর্মব্যান্ডও রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে লক্ষ্যতে জয়ের খোঁজেই নামবেন হাসমাতুল্লাহ শাহিদি মুজিবুর রহমানরা আফগানদের পকেটে রয়েছে 6 পয়েন্ট এই ম্যাচ জিতলে তা হবে আজ রশিদরা যত এগোবেন তত কিন্তু কঠিন হবে শেষ চারের অঙ্ক দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন জয়ের হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে আফগানিস্তান
বিশ্বকাপের মাঝেই দল ছেড়ে দেশে অধিনায়ক সাকিব আল হাসানের দেখানোর পথেই কি হাঁটছেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস? বিশ্বকাপের মাঝে হঠাৎ করেই দল ছেড়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন লিটন। বাংলাদেশ দলের ম্যানেজার জানিয়েছেন, জরুরি পারিবারিক কারণে দেশে ফিরেছেন লিটন। ভারতীয় ইনিংসের 36তম ওভার কোসুম রাজিথার ওভারের চতুর্থ বলটি লং অন বাউন্ডারির উপর দিয়ে উড়িয়ে দিলেন শ্রেয়স আয়ার। বল গিয়ে পড়ল স্ট্যান্ডের দ্বিতীয় তলায়। ছক্কা মিটার দেখালো শটের দূরত্ব 106 মিটার, চলতি বিশ্বকাপের রেকর্ড। 2023 বিশ্বকাপে এত বড় ছয় আর কোনো ব্যাটার মারেননি। বিরাট কোহলি রান তখন 10, দুষ্মন্ত চামিনার বল সরাসরি বোলারের দিকেই তুলে দিলেন বিরাট। ফলশ্রুতিতে কার্যত লোপা ক্যাচ, কিন্তু শরীরের ভারসাম্য ধরে রেখে বল তালুবন্দি করতে পারলেন না শ্রীলঙ্কার পেসার। স্কোরবোর্ড বলছে কোহলির ব্যক্তিগত রান তখন 17 বলে মাত্র 10, দলের স্কোর 25-1। নতুন জীবন পেয়েই যেন নিজেকে নতুন প্রতিজ্ঞায় বেঁধে ফেললেন কোহলি, প্রাণ জয় যাক উইকেট না যাক। আর কোহলির সেই সংকল্পের ঝাঁজ যে কিরকম, ভালোই টের পেলেন শ্রীলঙ্কার বোলাররা। 94 বলে 88 রান করে ভারতীয় ইনিংসের ভিত সাজিয়ে দিলেন কোহলি। ঘটনাচক্রে সচিন তেন্ডুলকরের সামনেই ভারত শ্রীলঙ্কা ম্যাচের আগে সচিনের ব্রোঞ্জের মূর্তি বসিয়ে উদযাপন করল মুম্বাই ক্রিকেট সংস্থা। সচিন মাঠেই ছিলেন আর নিজের চোখে দেখলেন শিষ্যের ব্যাটিং তাণ্ডব। তাকে দেখেই তো কোহলি গেয়ে উঠেছিলেন তুজবে রব দিখতা হে। বিশ্বকাপের সাতকাহন আজ এই পর্যন্তই। আরও বিশ্বকাপের খুঁটিনাটি আপডেট পেতে চোখ রাখুন নিউজ বর্তমানে।